হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আর একটি আপডেট ভিডিওর সঙ্গে। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোনো ব্রড ব্যাংক রাউটার কিংবা ফোনের হটস্পটের পাসওয়ার্ড কী করে আমরা দেখতে পারবো উইদাউট থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। অনলি ক্রোম ব্রাউজারের সাহায্যে কিছু কাজ করব এবং তোমাদের বের করে দেখাবো। ও ইয়ার ইয়ার, ই কিত্তি অসম ইয়ার। সো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, তোমার যে সমস্ত ফ্রেন্ডস তোমাকে নিজের ব্রড ব্যাংক কিংবা রাউটার কিংবা ফোনের হটস্পটের পাসওয়ার্ড দিতে চায় না, অথবা তারা বলে যে না পাসওয়ার্ড দেবো না, ঠিক আছে, তাদের থেকে পাসওয়ার্ড না নিয়েই, ঠিক আছে, নিজেই পাসওয়ার্ড তোমরা দেখে নিতে পারবে নিজের স্মার্টফোনে কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ওয়াইফাইটাকে অলরেডি হ্যাক করে ফেলেছি, ঠিক আছে। এইভাবে খুব সহজেই কিন্তু যে কোনো ওয়াইফাই কিন্তু হ্যাক করতে পারবে। সো চলো ফার্স্টে আমরা কানেক্ট হয়ে আছে তার কিউআর কোডটা আমরা এখান থেকে স্ক্রিনশট করে নেব, নিয়ে তোমাদের পাসওয়ার্ড বের করে দেখাচ্ছি। কেসা লাগা মেরা মজাক। সো ক্রোম ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিয়ে এখানে সার্চ করব। এক মিনিট, সার্চ বারে গিয়ে লিখব JINGORG, ঠিক আছে, ঠিক এইটাই কিন্তু টাইপ করবে, ভালো করে দেখে নাও। প্রথম যে সাইটটা এসছে সেখানে আমরা ক্লিক করে দেবো। সো ফ্রেন্ডস, ক্লিক করে দিচ্ছি, এরকম একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে ফ্রেন্ডস, ঠিক এইরকম টাইপ, ভালো করে দেখে নেবে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ উপরে নিচের দিকে চুজ ফাইল নামে একটা অপশান রয়েছে। সো ওখানে ক্লিক করে দিলাম, মিডিয়া পিকচার ক্লিক করলাম, ক্লিক করে যে স্ক্রিনশটটা আমরা করেছিলাম, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে। একটু ওয়েট করতে হবে, হ্যাঁ এই বারকোডটা, এটা আমরা ওখানে সেট করব। সো এটা এখন লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে ডান দিকে কর্নারে, হ্যাঁ, সাবমিটের অপশান দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই সাবমিটের অপশান আমরা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা হটস্পটের পাসওয়ার্ড ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পাসওয়ার্ড কিন্তু নিচে শো করছে। একটা হটস্পট কিংবা ওয়াইফাই হতে পারে সেটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। বারকোড ফরম্যাট কিউআর কোড রয়েছে। সো ফ্রেন্ডস, ব্যাক করছি, ব্যাক করে তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি আমি ফেক ভিডিও করছি না। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, আমি ওয়াইফাই ক্লিক করে দিলাম, এখান থেকে এই যে ওয়াইফাইটা রয়েছে এটাকে ফরগেট পাসওয়ার্ড করে দেবো, ঠিক আছে, ফরগেট নেটওয়ার্ক করে দিয়ে যে পাসওয়ার্ডটা আমরা ওখান থেকে বের করলাম সেটা এখানে টাইপ করে দেখবো, এটা রাইট ইয়া ফির রং পাসওয়ার্ড, ঠিক আছে। সো টাইপ করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, টাইপ করে দিলাম, কানেক্টে ক্লিক করব, কানেক্ট হয়ে গেল। সো ফ্রেন্ডস, এইভাবে খুব সহজেই কিন্তু যে কোনো ব্রড ব্যাংক রাউটারের কিংবা ফোনের হটস্পটের পাসওয়ার্ড তোমরা দেখে নিতে পারো উইদাউট থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। অ্যান্ড তার সঙ্গে আমাকে কোশ্চেন করতে পারো, যদি ওয়াইফাই আমি কানেক্ট করেই ফেলি তাহলে আমার পাসওয়ার্ড দেখার দরকারটা কি? সো রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা, হ্যাঁ। সো ফ্রেন্ডস, যদি তোমরা শুধুমাত্র সেই ওয়াইফাই কিংবা রাউটারের আইপি অ্যাড্রেসের সাহায্যে কোনো রকম কিওয়ার্ড কোড স্ক্যান কিংবা পাসওয়ার্ড ছাড়াই তোমরা কানেক্ট করতে চাও, অবভিয়াসলি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে পিন করে রেখেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। অ্যান্ড ভিডিও শেষের দিকে আমি একটা সতর্ক বার্তা দিতে চাই, চলো ভাই। সো এইরকমই যে কোনো ব্রড ব্যাংক রাউটার কিংবা ফোনের হটস্পট থেকে পাসওয়ার্ড চুরি করে কিংবা ন্যাচারালি কানেক্ট করে কোনো রকম পার্সোনাল কাজ, যেমন অনলাইন ট্রানজ্যাকশন, পার্সোনাল ফটো কিংবা পার্সোনাল ভিডিও ট্রান্সফার কিংবা মানি ট্রান্সফার, এইরকম কাজ করা থেকে বিরত থাকবে। তোমার ডিভাইসটা কিন্তু অন্য একটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড, সো হ্যাকার কিন্তু মুহূর্তের মতো তোমার ডিভাইসটাকে হ্যাক করে, তোমার ফোন কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটারকে হ্যাক করে তোমার ফোনের টোটাল ডাটা কিন্তু সে কপি করে নিজের কাছে পেস্ট করে নেবে এবং পরে কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করতে পারে। সো ফ্রেন্ডস, অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, এটাই কিন্তু একজন দেশের নাগরিক হিসেবে আমাদের সকলের কর্তব্য। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশনটা তোমার কাছে যায়।
অ্যান্ড শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারের মধ্যে, বিশেষ করে যাদের বাড়ির পাশে কোনো রকম ব্রড ব্যাংক রাউটার কিংবা কোনো ফোন হটস্পটকে অন করে রাখে। কিত্তি অসম। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই, গুড নাইট মাই সুইট ফ্রেন্ডস।